فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي عليه الصلاة والسلام: من لم يدع قول الزور العمل به فليس للحاج في أن يدع طعاما شرابا، أو كما قال عليه الصلاة والسلام. বন্ধুগণ, আজকে আপনাদের জন্য আমাদের ইসলামের চতুর্থ রুকন সিয়াম। আমরা আপনাদের সঙ্গে ওয়াদা করেছিলাম যে ইসলামের যে পাঁচটি রুকন মূল স্তম্ভ বা পিলার রয়েছে, প্রত্যেকটির আমরা একটা করে আপনাদের ছোট করে আলোচনার মাধ্যমে এর গুরুত্ব তাৎপর্য বোঝাবের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আপনাদের জন্য যে উপহার দিব আল-আহসা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে, সেটা হচ্ছে আসসিয়াম, যাকে আমরা রোজা বলে থাকি। আসুন, এই সিয়ামের শাব্দিক অর্থ কি, এর পারিভাষিক অর্থ কি, এর গুরুত্ব কি, কার প্রতি ফরজ হয় এবং এখান থেকে আমাদের শিক্ষণীয় কি এবং কি কি করলে রোজা নষ্ট হয়, সংক্ষিপ্তভাবে আমাদের সময় যতটুকু লাগবে আপনাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, সিয়াম শব্দটি সওম বা সিয়াম, এর অর্থ হয় আল ইমসাক, বিরত থাকা। বিরত থাকা কি থেকে বিরত থাকবে সেটা যদি যখন আমরা পারিভাষিক অর্থ জানবো তখন সেখানে আমাদের সেটা স্পষ্ট হয়ে যাবে। সিয়াম হলো যত সাদেক থেকে নিয়ে সুবে সাদেক থেকে নিয়ে অর্থাৎ ফজরের আজান হওয়ার আগ পর্য আগ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যত রোজা বিনষ্টকারী রোজা ভঙ্গকারী জিনিস রয়েছে সেটা সবগুলি থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। আর অবশ্যই সেটা ইবাদতের উদ্দেশ্য হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, লোক দেখা দেখি বা মানুষের ভয়ে করলে হবে না। তাহলে সিয়াম হচ্ছে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রোজা ভঙ্গকারী জিনিস থেকে নিজেকে বিরত রাখা ইবাদতের উদ্দেশ্যে, তখন একে বলা হবে সিয়াম। একজন যদি সেহরি খেলো, ইফতারি খেলো কিন্তু সিয়ামের উদ্দেশ্যে না, ইবাদতের উদ্দেশ্যে না, তাহলে সেটা রোজা হবে না। তাহলে অবশ্যই সেখানে সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইবাদতের উদ্দেশ্যে এই রোজাটা রাখতে হবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এবং রোজার যে উদ্দেশ্য সেটাকে পূর্ণ করার জন্য। আসুন, এই রোজার অর্থ আমরা যেটা জানলাম, এই রোজাটার একটা বাহ্যিক দিক আছে, জাহেরি, আর একটা বাতিনি, একটা আত্মিক দিক রয়েছে। প্রকাশ্যভাবে যেটা রোজা বলা হয় দুটি জিনিস থেকে বিরত থাকার নাম, একটা হচ্ছে পেটের চাহিদা পূরণ থেকে অর্থাৎ খানা পিনা থেকে, আর একটি হচ্ছে যে লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা পূরণ থেকে, অর্থাৎ মিলন এবং পেটের ক্ষুধা পূরণ না করা, পেটে পানি এবং খাদ্য না দেওয়া, এটা হলো বাহ্যিক রোজা। কেন এই দুইটি বাহ্যিক ভাবে রোজা? কারণ মানুষের জীবনে সবচেয়ে জিনিসটি বেশি জরুরি প্রয়োজন সেটা হচ্ছে পেটের প্রয়োজন, আর একটা হচ্ছে মানুষের যৌন প্রয়োজন। তাই তো মানুষ পেটের জন্যে এবং যৌন চাহিদার জন্যে এই পৃথিবীতে কত কিছুই না করতেছে, কত কিছুই না উল্টো পাল্টো করে জীবনকে কি করে ফেলছে, আজ মানুষ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই জন্যে মানুষের জীবনে সবচাইতে এই দুইটি প্রয়োজন, বড় চাহিদা, যখন একজন মানুষ এই দুইটি বড় চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, এই দুইটি চাহিদাকে যখন সে সংযমী হতে পারবে, তখনই কিন্তু বাকি অন্য অন্য যত চাহিদা আছে, বাকি অন্য যত প্রয়োজন আছে এগুলি খুব স্বাভাবিকভাবে সে কন্ট্রোল করতে পারবে, এগুলিকে সে সংযমী হতে পারবে, এটাই কিন্তু স্বাভাবিক। একজন মানুষ যদি এক মন ওজনের কিছু মাথায় নিতে পারে তাহলে তার জন্য পাঁচের দশের আধা মন মাথায় নেওয়া কোনো ব্যাপার না। তাহলে বড় দুটি যদি কন্ট্রোল করতে পারে ছোটগুলি সব কন্ট্রোল করতে পারবে। এই জন্য আসুন, সিয়ামের এখানে ব্যাপক অর্থ হচ্ছে যে মানুষের জীবনে যা কিছু ক্ষতিকর, যত হারাম, যত মনকার, যত গর্হিত, যত অশ্লীল, যত
গুনার কাজ, যত পাপের কাজ, যত জাহান্নামী কাজ, যত শয়তানি কাজ, যত আল্লাহ দেওয়া বিধানে নিষিদ্ধ সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে কি? সিয়াম। যখন আপনি বড় দুইটিকে কন্ট্রোল করলেন, তাহলে হালালটাকে হারাম করলেন, কারণ স্ত্রীর সহবাস করা, খারাপ পিনা খাওয়া হালাল, এটা তো আপনার জন্য বৈধ। তাহলে হালালটাকে যখন হারাম করতে পেরেছেন, তখন হারামগুলিকে অবশ্যই হারাম করতে পারবেন, এটাই কিন্তু উদ্দেশ্য। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আসসাউমি ওয়া আনা আজজিবি, রোজা আমার জন্য, আমি এই রোজার প্রতিদান দিব, তারা কা শাহওয়াতা ওয়া তাআমা শারাবা লি আজলি আও মিন আজলি, বান্দা আমার জন্য তার খানা পিনা শাহওয়াত তার জনচর্চাকে ত্যাগ করেছে, অতএব আমি আল্লাহ এর প্রতিদান দিব। এই রোজার অধিক ফজিলত গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি একটা নফল রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, মান সামা ইয়াওমান ইবতাগি বিহি ওয়াজহ আল্লাহ বা আদাহুল্লাহ ওয়াজহু মিনান নার 70 খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি একটা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, তাকে 70 বছর জাহান্নাম থেকে দূরে করবে। এই রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবে। এই রোজা আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। এই রোজা দ্বারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু। এই রোজার মাধ্যমে একজন মানুষ আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকৃত্য, আল্লাহর নৈকট্য, আল্লাহর নিকটে পৌঁছে যায়। কারণ একটা ফরজ, যত ফরজ, ফরজের মাধ্যমে যখন মানুষ ফরজ আদা করে আল্লাহ বেশি খুশি হন, এবং এই ফরজের সাথে সাথে আল্লাহর কাছে মানুষ তার নিকটে পৌঁছে যায়। আর এই ফরজের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরো নফল রোজা রেখেছেন, যেমন মহররমের আশুরার রোজা, আরাফাতের রোজা, এইভাবে প্রতি সোমবারে, বৃহস্পতিবারে, এইভাবে প্রতি মাসের তিনটা আয়ামে 13, 14, 15, এইভাবে কি বলে শাওয়ালের 6টি রোজা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নফল রোজারও ব্যবস্থা করেছেন, যাতে করে ফরজ নফল পূর্ণ হয়ে বান্দায়ের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারে, আল্লাহ নৈকট্য লাভ করতে পারে। আসুন এই রমজান, এই রোজার আমরা যেমন অর্থ এবং এর গুরুত্ব, এর তাৎপর্য আমরা জানলাম। এই রোজা ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, কোনো কাফের প্রতি রোজা ফরজ না। দুই নম্বরে বালিক সাবালক হতে হবে, কোনো নাবালকের প্রতি রোজা ফরজ না। বিবেকবান হতে হবে, যারা এখনো পরিপক্ক হয় নাই, ছোট বাচ্চা কি বলে, যারা এখন পাগল, যারা উম্মাদ, তাদের প্রতি রোজা ফরজ না। এইভাবে রোজা ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুকিম, বাড়িতে অবস্থান করা অবস্থায় রোজা ফরজ, সফর করলে তার জন্য পরে রোজা রাখতে হবে, রাখা যায় রয়েছে। এইভাবে সে শারীরিকভাবে সক্ষম রয়েছে, তার প্রতি রোজা। যারা অক্ষম অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে, তারা অসুখ ভালো হওয়ার চান্স থাকলে তারা পরে রোজা কি করবে, কাজা করে নেবে। আর যারা অক্ষম তারা কি করবে, মিসকিনকে হাফসা সোয়াকেজি করে খাদ্য দিয়ে দিবে, তাহলে তার রোজা পূর্ণ হয়ে যাবে। এইভাবে তার রোজা রাখতে যে নিষেধাজ্ঞা থেকে তাকে মুক্ত হতে হবে, যেমন নারীদের ক্ষেত্রে তাদের মাসিক পিরিয়ড এবং বাচ্চা প্রসবের পরে তাদের যে পিরিয়ড, এই পিরিয়ড থেকে মুক্ত হতে হবে। তাহলে এই 6টা শর্ত যখন পাওয়া যাবে, একটা হলো কি মুসলিম হওয়া, একটা সাবালক হওয়া, সুস্থ বিবেকের অধিকারী হওয়া, বাড়িতে অবস্থানকারী হওয়া, শক্তি থাকা মানে রোজা রাখার ক্ষমতা রাখা, এবং কোনো প্রকার নিষিদ্ধ না থাকা, যেটা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। এই অবস্থা, তাহলে এইভাবে শর্ত যখন পাওয়া যাবে, তার প্রতি রোজা ফরজ হয়ে যাবে। প্রিয় বন্ধু, বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে, এই রোজা কিন্তু শুধু বাহ্যিক না, যে আপনি খেলেন আজ সকালবেলা, সেরি খেলেন ভোর রাত্রিতে, আর সন্ধ্যার সময় আপনি ইফতারি করলেন, ব্যাস রোজা হয়ে গেল। এই ধরনের রোজা কিন্তু হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, বৌদ্ধদের আছে, প্রত্যেকটা ধর্মের রয়েছে। এই রোজার হকিকত রয়েছে, এর গুরুত্ব রয়েছে। রোজার মূল যে জিনিস সেটা হলো কি, যে এই বিরত হালাল থেকে, অনেকে হালাল থেকে রোজা রাখে কিন্তু হারাম থেকে রোজা রাখতে পারে না, হালালকে হারাম করে নাই কিন্তু অরিজিনাল যেগুলি হারাম সেগুলিকে হারাম করতে পারে না। বন্ধুগণ, এই রোজাটাকে আমরা বোঝার জন্যে আপনাদের তিনটা উদাহরণ দিতে চাই, আপনারা হোয়াটসঅ্যাপ বুঝেন। একটা গাড়ি যখন নষ্ট হয়ে যায়, কেন নষ্ট হয়, গাড়িটা যখন উল্টা পাল্টা রং ইউজ করে তখন গাড়িটা নষ্ট হয়, তখন গাড়িটা ওয়ার্কশপে নিয়ে গিয়ে গাড়িটা কি করতে হয়,
ঠিকঠাক করে নিয়ে আবার তার গতি ফিরে আসে। মানুষের গাড়ি নষ্ট হলে মানুষের ওয়ার্কশপে গিয়ে এই গাড়ির কি করায়, ঝালাই, এর রিপেয়ারিং, এর নতুন করে একে ধুয়ে মুছে একে ভালো করে পরিষ্কার করা হয়। তাই আমাদের এই বডিকে কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহ, আল্লাহর এই সৃষ্টি গাড়ি যখন রং ইউজ করি আমরা চোখকে, হাতকে, পাকে, নাককে, মুখকে, তখন এটা উল্টা পাল্টা চলে। এই শরীরটা তো বানানো হয়েছে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাকে বানানো হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমার চোখ, আমার হাত, আমার মুখ, আমার পেট, আমার সব কিছু একমাত্র আল্লাহর ইবাদত করবে। কিন্তু আল্লাহর ইবাদত না করে বানে বামে করে, শয়তানের ইবাদত করে, অর্থের করে, বিবির করে, টাকার করে, কোম্পানির করে, এর মানে এটা রং ইউজ হয়েছে। তাহলে এই রং ইউজ হওয়ার করে পরে এই গাড়িটা যে নষ্ট হয়েছে, গাড়িটাকে মেরামত করার জন্য আল্লাহর ওয়ার্কশপ রমজান করিম, রমজান রুল করিম, এটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মধ্যে সিয়ামের মাধ্যমে এই শরীরটাকে, বডিটাকে আবার নতুন জীবন ফিরিয়ে নিয়ে আসে। তাহলে মনে রাখতে হবে রমজানের পরে, সিয়ামের পরে আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কে রোজা যদি না করতে পারে, আপনার চোখে রোজা লাগবে, হারাম থেকে হারাম দৃষ্টি বন্ধ করতে হবে, আপনার মুখে রোজা রাখতে হবে, আপনার কানের, আপনার বিবেকের, আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখাতে হবে, সবকিছুকে হারাম থেকে, অন্যায় থেকে বিরত রাখতে হবে, তাহলেই তবে রোজা। এই রোজাটাকে আমরা একটা ম্যাথ ফ্যাক্টরির সঙ্গে তুলনা করতে পারি। ম্যাথ ফ্যাক্টরি একটা ম্যাথ, একটা ম্যাথ ধরি, আমাদের এই ম্যাথ ফ্যাক্টরিতে 30টা কাঠি রয়েছে। এই কাঠিগুলি বারুদবিহীন, আপনাকে একদিনের একটা কাঠি দিয়ে 10 দিনের পাপ জ্বালাতে হবে। কারণ প্রতিটি আমল, একটা আমল 10 গুণ নাকি হয়। আপনি যখন একটি রোজা রাখবেন, তখন এর মাধ্যমে 10 দিনের গুণাগুলি কি হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। এইভাবে 30 দিনে 300 দিন আর বাকি থাকে 60 দিন, 65 দিন, 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর আইয়ামে তাশরিক, কুরবানি ঈদের পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম, আল্লাহর পক্ষ থেকে অফার। এরপরে আসলো কি আপনার জন্য 60 দিন বাকি থাকলো, শাওয়ালে 6টা যে রোজা রাখবে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল ফাকান্নামা সামা আদ-দাহরা কুল্লা, যে ব্যক্তি রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। এর মানে এভাবে আপনি পবিত্র হয়ে গেলেন, আপনার সমস্ত পাপগুলি পুড়িয়ে ছাই হয়ে গেল, জ্বলে গেল, আপনি পরিপূর্ণ কি হয়ে গেলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন। তাহলে এইভাবে আপনার রমজানটাকে আমরা ঠিক মনে করতে পারি একটা ম্যাচের কাঠি, একটা রমজান, রমজানুল করিম, এটা ম্যাচ ফ্যাক্টরি, এর মধ্যে 30টা কাঠি। এই কাঠিতে আপনাকে বারুদ লাগাতে হবে, সালাত একটা বারুদ, সিয়াম একটা বারুদ, কিয়ামুল্লাইল একটা বারুদ, তেলাওয়াতুল কোরআন একটা বারুদ, জিকির আজকার বারুদ, ওমরা বারুদ, ইতিকাফ বারুদ, রমজানে দান সদকা বারুদ, এই সমস্ত একটা রোজাকে আপনার কাঠির মধ্যে সব বারুদ দিয়ে যখন লাগিয়ে সন্ধ্যাবেলা আপনি কি করবেন, কাঠি মারবেন, আপনার জীবনের 10 দিনের পাপ পুড়ে ছাই হয়ে যাবে, আপনি পরিষ্কার হয়ে যাবেন। এইভাবে রোজার হকিকত বাস্তবতা আমাদের বুঝতে হবে। এই রমজানকে, এই রমজানের সিয়ামকে আমরা কি করতে পারি, একটা ইউনিভার্সিটি মনে করতে পারি। এই ইউনিভার্সিটি একটা কোর্স হবে, ডিপ্লোমা কোর্স, আর এই ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট হবে কি আত্তাকওয়া, আত্তাকওয়া। আর এই সার্টিফিকেট ইস্যু হবে মহান রব্বুল আলামিনের বোর্ড থেকে, এই দুনিয়ার কোনো মানুষের বোর্ড থেকে না, যে কম বেশি হলে আপনি টাকা দিয়ে বা ফোন দিয়ে বেশি করে নেবেন না, এটা ইস্যু হলো কিনা একমাত্র আল্লাহ জানে, আপনি জানেন না। আর এই তাকওয়ার সার্টিফিকেট ইস্যু হলে আপনার নাম হবে মুত্তাকি। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা ফরজ করা হয়েছে শুধু আমাদের প্রতি না, অতীতের সব উম্মতের উপরে। এবং এই রোজার মাধ্যমে তাকওয়া সংযমী, অর্থাৎ সমস্ত অন্যায়, অশ্লীল, বেহায়া, মুনকার, গৃহীত, শয়তানি, বাটপাড়ি, জাহান্নামী, জুলুম, অন্য অলাচার, পাপাচার থেকে নিজেকে বিরত রাখার এক ইমানি শক্তি তৈরি করা। তাকওয়া প্রোডাকশন হয় না আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, আরবি কোনো বড় দেশ থেকে, তাকওয়ার প্রোডাকশন হয় ইমান থেকে, অন্তরের মাঝে। আর তাকওয়া হোনা, আর তাকওয়া হোনা, আর তাকওয়া হোনা, তাকওয়া অন্তরের ইমানের ব্যাপার। অতএব ইমানি শক্তি বাড়িয়ে যদি এই কি বলে আপনার রমজানকে আমরা আল্লাহর পক্ষ থেকে সিয়ামের মাধ্যমে তাকওয়ার সার্টিফিকেট ইস্যু করতে পারি, তাহলে হবে আমাদের রমজান। এই রোজা ভঙ্গ হওয়ার 6টি কারণ, একটা হলো স্বামী স্ত্রী সহবাস করলে, আর একটা হলো যে কোনো উপায়ে বীর্যপাত ঘটালে, তৃতীয় খানা পিনা খালে, 4 নম্বরে খানা পিনার অর্থে যে সমস্ত জিনিসগুলি, যেমন
শক্তিশালী ইঞ্জেকশন বা রক্ত শরীরে দিলে, এভাবে ইচ্ছা করে বমি করলে, অনিচ্ছাক বমি করলে রোজা নষ্ট হবে না। আর ছয় নম্বরে নারীদের ক্ষেত্রে যেটা তাদের মাসিক পিরিয়ড বা বাচ্চা প্রসূতির পরে যে প্রসূতি রক্ত, এই দুইটা এই ছয়টা যে কোনো একটা কারণ হলে রোজা নষ্ট হয়ে যায়। আসুন আমরা এই রোজা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ সান্নিধ্যের জন্য, আল্লাহর নৈকট্যের জন্য এই বাদারটাকে আমরা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর করি এবং সিয়ামের যে ব্যাপক অর্থ সর্বপ্রকার অন্যায় অশ্লীল হারাম থেকে নিজেকে বিরত রাখার এক বাস্তব ট্রেনিং নিই এবং এই ট্রেনিং সারা জীবন ধরে রাখি, তাহলে হবে সিয়াম আমাদের জন্য কল্যাণকর মঙ্গলকর। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইমিন সিয়াম সিয়াম পালনকারীদের অন্তর্ভুক্ত ভাবে আমাদের গ্রহণ করে নিন। আমিন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين استغفروا وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.